हेलो एवरीवन, वेलकम टू माय अनदर न्यू ब्लॉग। रफिकुल ब्लॉग में स्वागत है। हमें हो रफिकुल मंडल और हम आसी आलोलाते। आलोलाते रेस्ट निची और आज आप देखने देखाते जा खेजुर गाच एखे केमन है आलू सऊदी आरबे खेजुर गाच और केमन बागान है से जिस देखाते जाते भिडियोते थकबा नेक्स्ट तक तक बुझते पाबा जो पोर्ट्रेट केमन देखाते जा আর এখানে আমরা বসে থাকি এখান থেকে। আর এখান থেকে আমরা যাচ্ছি এখন বাগানে ঢুকবো। আর এটা হচ্ছে বাগানের নাজারা, দেখতে পাচ্ছি এখান থেকে ঢুকছে। আর এটা পানি সাইডে দেশ মানে দেশের মতন। আর এখান থেকে যেতে হবে আমাকে নিচে দিয়ে। চলে আসলাম, এখন যাব এই দিকটায়, এই সাইডটায়। এখানে বাগান আছে, এদিকে খেজুর বাগান আছে, এদিকে আছে মানে চাষ আছে সাইডে। চলো দেখি আগে যাকে দেখতে পাবো। আমরা এখান থেকে ঢুকছি, খেজুর গাছে এখানে চলে এসেছি। এদের পানি দেখো, আগে একটা ফোটো ব্লকে দেখেছিলাম খেজুর গাছে ভিডিও। আর আজকে আমরা সেখানে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আগে এসেছিলাম ছোটো ছোটো ছিল, আর এগুলো হচ্ছে বড় হয়ে গেছে। এটা অরেঞ্জ লেবু গাছ, এটা অনেক ফল এসছে এখানে। আর চলে আসলাম খেজুর বাগানে, দেখতে পাচ্ছ খেজুর পেকে গেছে, সব পাকা খেজুর এখন। আর আগে দেখেছিলাম ছোট ছিল। এই একটা বাগানে চলে আসলাম খেজুর বাগান, দেখো সব বেশিরভাগ খেজুর পেকে গেছে এখানে। আর একটা বাগান এটা সাইডে, এই একটা গাছ দেখো মাটির সাথে ঝুলছে, পুরো পাকা খেজুর এখানে। এসব মাটির সাথে ঝুলছে, এত খেজুর হয়েছে এখানে, প্রচুর পরিমাণে খেজুর। আপনারা দেখতে পাচ্ছেন, যদি খেজুর খাওয়া দরকার আমাদের সাথে চলে আসবা। আমরা বেশি তো খাচ্ছি না, একটা দুটোই খাচ্ছি ব্যাস। এখানে দেখতে পাচ্ছি আমি এখানে এসেছি। আর এই জায়গাটা কত সুন্দর জায়গাটা, সাইডে খেজুর বাগান খালি। আর এদিকে দেখাচ্ছি একটা গাছে খেজুর, দেখো এই সাইডে পুরা খেজুর। এই গাছটা নর্মাল একটা গাছ, আর প্রচুর পরিমাণ খেজুর এসছে এখানে আলহামদুলিল্লাহ। কেমন খেজুর দেখো এখানে। আর এই গাছটা এখনো পাকেনি খেজুর, কিন্তু এই গাছটা একদম ছোট গাছ। ছোট গাছে খেজুর দেখো কেমন হয়েছে, মোটা মোটা খেজুর, প্রচুর পরিমাণে খেজুর এসছে এখানে। জায়গাটা এটা পাকেনি। আর এই জায়গাটা হচ্ছে সৌদি আরবে আলুলাতে। এই খেজুরটা সবচেয়ে ভালো, প্রচুর পরিমাণে মোটা মোটা খেজুর এখানে। আর গাছ একদম মাটির সাথে। আর সাইডে এইগুলো দেখো কেমন সাইডে, এটা হচ্ছে সে তিন ফল। আর এই সাইডটা এমন আগেকার ঘর বাড়িগুলো। আর সাইডে দেখাচ্ছে অরেঞ্জ লেবু গাছ, সাইডে দেখতে পাচ্ছি এগুলো প্রচুর পরিমাণ ফল এসছে এখানে। আর এই সাইডে সব অরেঞ্জ গাছ, এগুলো অনেক প্রচুর লেবু এসছে সাইডে। একটা লেবু কত মোটা মোটা লেবু দেখো। আমাকে যাচ্ছি, যেতে হবো ভেতর ওখানে, প্রচুর পরিমাণে লেবু গাছ আর অরেঞ্জ গাছ এখানে। আর এই পেছনের এই সাইডটা দেখো কেমন, এটা দেখতে পাচ্ছি এই সাইডটাই। এটা একটা ছোট একটা বাগান। আর এর নিচে যেখানে আছে এটা হচ্ছে
এখানে চাষ হয় সাইডে, আর এখানে কমসে কম এসব পুরনো পুরনো ঘর আছে, এখানে 800 বছর হয়ে গেছে সব পুরনো ঘর এখনো আছে। আর এটা হচ্ছে আলুলা দেখার জন্য একটা খুবই সুন্দর একটা জায়গা, মানে সব টুরিস্টরা আসে এখানে দেখার জন্য, প্রতি বছর আসে, আর বেশি আসে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরতে সিজন চালু হয়ে গেলে, একদম ফেব্রুয়ারি তক সিজন চালু থাকে। আর সব চাষ হচ্ছে এটা, আর এখানে বোর্ডে দেখো লেগে আছে এটা বোর্ড টেঙ্গে দেখেছে আগেকার রাস্তার, আগেকার মানুষই এমনই চলতো। এসব কথা ছাড়া আমরা এখন যাচ্ছি খেজুর বাগানে, চলো খেজুর বাগানে গিয়ে দেখা হবে। এইদিকে আছে সামনে আছে রোড আছে, মানে শহর এটা দেখার জন্যে, আর এদিকে আছে বাগান। আর বিশেষ করে আমি একটা খেজুর আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিওটা আপনাকে অনেক মানে সাপোর্ট করেছে, ভিডিওটা খেজুর গাছের ভিডিও, তো তার জন্যে এই পরিবর্তে একটা ভিডিও নিয়ে আসলাম খেজুরের। আর যে খেজুর বাগানে ভিডিও নিয়ে আসলাম সে এইবেলা এই খেজুরটা নিয়ে আসলাম, দেখতে পাচ্ছি এবেলা খেজুর একদম মনে হচ্ছে যে আঙুল ফল চলছে খেজুরটা, দেখতে পাচ্ছ খেজুরটা কেমন লাগছে, এটা আঙুল ফলের মতন মানে একটা ঝুমকা। এই খেজুরটা প্রচুর পরিমাণে ভিউ এসেছিলো, তার জন্যে আর একটা আমি চলে আসলাম আবার বানাতে 1 সপ্তাহ কি 15 দিন পরে। তো এই খেজুরটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে বাদাও, যে খেজুরটা কি না আঙুল ফলের মতনই না একদম সেম, কত সুন্দর একটা খেজুর গাছ। এখানেই বসে আছি দেখতে পাচ্ছি, এখানে এই খেজুরটা আমাকে অনেক সুন্দর লেগেছে, মনে হচ্ছে যে এটা আঙুল ফলের সাথে আমি আছি দেশের বাইরে, আঙুল ফলে খেজুরটা দূরতে দেখলে আর এত ধরন হয়েছে, এটা এটা খেতেও ভালো আর অনেক মিষ্টি। আর অন্য অন্য খেজুর গাছকে দেখাচ্ছি আপনাদের, ধরে থাকুন সাথে থাকে আমার সাথে, অন্য খেজুর গাছগুলো কেমন হয়েছে সেটা বুঝতে পারবো দেখলে। চলে এসছি দেখো অন্য একটা খেজুর, এই খেজুর এরা প্রচুর পরিমাণে খেয়ে পেকে গেছে খেজুর, আর এসব গাছ মাটির সাথে। সৌদি আরবে একটা জিনিস খুবই মানে বিখ্যাত খেজুর, প্রচুর পরিমাণে মিষ্টি মিষ্টি খেজুর। আর এখানে একটা জিনিস মিষ্টি মানে খেজুর যদি খাও কিছু বলবে না, ঠিক আছে পাকা খেজুর খেলে কিছু বলবে না, এটা দেখো খেজুর গাছগুলো পেকে আছে, পাকা খেজুর খাও আর প্রচুর করে মিষ্টি থাকবে এটা। তো সাইডে পুরো খেজুরই বাগান এটা, আপনি এটা হচ্ছে আদা পেকে গেছে, আর এটা খেজুর দেখো পুরো পেকে আছে এখানে। আর কিন্তু আমরা আগের দিন তো নিয়ে গেছিলাম 1 কিলো মতন খেজুর গাছ, দেখো সব ছোট ছোট গাছ আর প্রচুর পরিমাণে খেজুর এসছে এখানে, একটা গাছ দেখো এটা 60% পেকে গেছে সব, পাকা খেজুর দেখো এটা গাছ পাকা খেজুর পুরো। এই গাছতে আমি একটা খেজুর খাই, প্রতি গাছে একটা করে চেক করছি কেমন লাগে খেজুর গুলো, মিষ্টি খুবই মিষ্টি আর খুবই সুস্বাদু। একটা গাছ একটা গাছে দেখো কেমন খেজুর আসছে, পুরো পেকে আছে এগুলো, আর নিচে প্রচুর খেজুর পেকেছে। প্রচুর পরিমাণ খেজুর, আর এখন বাজে হচ্ছে 7:10, আমি 7:10 সময় ভিডিও করছি, এখন সন্ধ্যার সময়, কিন্তু সন্ধ্যা হয়নি এখানে, সন্ধ্যা হতে 7:30-8 বেজে যায়। তা বিশেষ করে বলছি খেজুরগুলো কেমন লাগছে আপনাদের কমেন্ট করে আমাকে বলবে ভিডিওতে, যদি ভালো লাগে লাইক করে দেবে, ঠিক আছে, আর আমার সাথে থাকবা, আর এমন এমন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের দেখানোর জন্যে। এই একটা গাছ দেখো কেমন খেজুর এসছে, ও পেকে গেছে 60-90% খেজুর। এটা হচ্ছে বাগান,
এই সাইড হচ্ছে বাগান শপ, এটা হচ্ছে বাগান শপ। আর আমরা দেখালাম আপনাদের এই বাগানে খেজুর, এই বাগানে প্রচুর পাওয়া একদম, যত দূর তার খেজুরই দেখতে পাবা। দেখো কেমন খেজুর আছে এখানে, এটা হচ্ছে গাছ, কত পাকা খেজুর দেখো সব পড়ে আছে নিচে। সব পড়ে যাচ্ছে, এখানে খাওয়ার লোকই নেই, প্রচুর পরিমাণ খেজুর সব। গাছে কত খেজুর আছে দেখো, একটা গাছে প্রচুর পরিমাণ খেজুর। ছোট একটা গাছ, এতে প্রচুর খেজুর আছে একটা। আর আমি এখানে বসে আছি এই খেজুর গাছটার নিচে, দেখতে পাচ্ছি কত খেজুর হয়েছে এখানে, প্রচুর পরিমাণ খেজুর। এটা মাটির সাথে ঝুলছে দেখো, এটা একদম মাটির সাথে খেজুরটা ঝুলছে এত গাছে। আর এই গাছটা দেখতে পাচ্ছি একদম একদম ছোট গাছ, যেমন খেজুর এসে গাছে, আর সব পড়ে গেছে পাকা খেজুর। প্রচুর পরিমাণ খেজুর এখানে, আর এই খেজুর গাছটা আছে আল্লাতে, আল্লাহ অল টাউনে এখানে। আর এখানে চাষ হয় সব, যাচ্ছে ঝাল গাছ। তো লাস্ট ভিডিও কেমন লাগলে বলবা, লাস্টে কমেন্ট করবা ভিডিওটা কেমন হলো। তো ভিডিও এখানেই শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর রফিকুল ব্লগ দেখার জন্য, ধন্যবাদ।